এই সেই বিদ্যাং এর ব্রিজ, যেটা দেখার জন্য মেইনলি আসা, হ্যাঙ্গিং ব্রিজ। ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু চ্যানেল কাকা রাইডার্স। আমরা এই মুহূর্তে কালিম্পং এর মিস্টিক অর্কিড রিট্রিট থেকে বেরিয়ে যাচ্ছি বিদ্যাং এর উদ্দেশ্যে, এবং এই জার্নিটা ছিল অসাধারণ। একটা নিরিবিলি রাস্তার মধ্যে যাওয়া এবং সত্যি সত্যি মেমোরেবল। থ্যাংক ইউ। নদী পর্যন্ত প্রায় বাইক চালিয়ে যাওয়া, রাস্তাটা খুব স্টিপ, নিরিবিলি, খুব সুন্দর। আমরা বিদ্যাং যাচ্ছি, আর যাওয়ার পথে রাস্তাটা খুব শুনশান, দারুণ। চারিদিকে সবুজ আর সবুজ, বর্ষার বৃষ্টিতে তরতাজা, আর রাস্তার কন্ডিশন বেশ খারাপ। কালকে রাত্রিবেলা না আসাটা ওয়াইজ ডিসিশন ছিল। জানো না মন তুমি, বাতাস ফাগুনে মাতাল তোর অঞ্চল, ভাবো না মন তুমি, কিভাবে জড়ানো আশায় তুমি ব্যস্ত। বিদ্যাং যাচ্ছি, এমন একটা গ্রাম দেখুন। এখন দুপুর 12টা পার হয়ে গেছে, বৃষ্টি নেই, ফ্রেশ তরতাজা চারিদিকে, কিন্তু একটা মানুষই দেখতে পাবেন না। কি নির্জন, কি নিরিবিলি একটা গ্রাম, যেটা ভাবাই যায়। শুধু রাস্তার বাঁক সবুজ, পাখির ডাক, আমাদের সামনে সেই রেললি রিভার, আর বা দেখে যেটা বাঁশের মতন পাতা দেখছি একচুয়ালি, এগুলো আমরা যে ফুলঝাড়ু ইউজ করি তারই গাছ। ফ্রেশ লাগবে না, মন ভরবে না। এই তো রিভারে আমরা পৌঁছেই গেছি প্রায়, আর একটু সময়। এবার দেখে নিই আমরা কোনটা দিয়ে যায়। এটা বাড়ির রাস্তা, এটা না, এই পাশ। টুরিস্টরা এসছে, টুরিস্ট গাড়ি দেখে বোঝা যাচ্ছে। আমরা তো ডাইরেক্ট বাইক নিয়েই চলে যাবো। রাস্তা নেই, রাস্তা বলে কিছু না, জাস্ট নদীর মধ্যে যাওয়ার ব্যবস্থা। চালানো যথেষ্ট চাপ, এরপরে আর যাওয়া যাবে না, এটাই লাস্ট। চারিদিকে দেখুন রাস্তাটা কি, ওইটা ওই ব্রিজ দেখার জন্যই তো নিয়ে এসেছি। এই ব্রিজ আর নদী, ওই যে টুরিস্টরা ঘুরছে, এটাই হলো বিদ্যাং এর আসল মজা। এবার আমরা একটু ঘুরে, এবার আমরা বিদ্যাং এর যে বিউটি দেখার জন্য সবাই আসে সেই নদী, নদীতে যাব, রেললি রিভার। এটা রিভারটা দেখায়, আর উপর থেকে দেখুন এই হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজে উঠবো, এটা দেখার জন্যই আসা। চারিদিকে কোনো মানুষজনের শব্দ নেই, Thank you.
শুধুমাত্র তো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতের অবশ্যই একটা গুরুত্ব আছে, আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকি। দেখিয়ে দিই আপনাদের, আমাদের উপরের দিকে কই পেয়ারা কই দিলে বিদ্যাং আসার পথে ওরা নির্জন রাস্তার ধারে যে পেয়ারা গাছ পেয়েছিল সেখান থেকেই পেয়ারা পেড়ে নিয়েছিল আর সেই পেয়ারাগুলোই খাচ্ছিল আর তার মধ্যে থেকেই আমি একটা খেতে চাইছিলাম এই আর কি। এ পেয়ারা পড়ে গেল তো। বুঝতেই পারছেন এই স্টিপ রাস্তায় বাইক চালানো কতটা চাপ, অ্যাকচুয়ালি রাস্তাই না এটা, নদীতে যাওয়ার জন্য হাঁটা পথ বলতে পারেন আর সেই হাঁটা পথেই আমরা বাইক চালাচ্ছিলাম যেটা সত্যি সত্যি খুব চাপের। যাই হোক এবার আমরা চললাম ব্রিজের উদ্দেশ্যে। এই সেই বিদ্যাঙ্গের ব্রিজ যেটা দেখার জন্য মেইনলি আসা, হ্যাঙ্গিং ব্রিজ। ব্রিজ শুধু নয়, এখানে কাল্টিভেশনও আছে, মিষ্টি কুমড়া ঝুলছে না? আমি নিচ থেকে দেখেছি দেখুন। তো বন্ধুরা বিদ্যাঙ্গে আপনারা পৌঁছাবেন কী করে? অ্যাকচুয়ালি বিদ্যাঙ্গে যদি পৌঁছাতে চান তাহলে এটার কালিম্পং থেকে ডিস্টেন্স 15 কিলোমিটার মতো, পুরো আপবিট প্লেস, অতএব গাড়ি ঘোড়া বা যেটা রেগুলার যানবাহন সেরকম নেই, অতএব আপনার পার্সোনাল বাইক অথবা রিজার্ভ গাড়ি অথবা রিজার্ভ বাইকে করে কয়েক ঘন্টার জন্য পৌঁছাতে হবে। তবে আমি জানি না কালিম্পংয়ে রিজার্ভ বাইক পাওয়া যায় কি না, যাই হোক যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে অবশ্যই সেই সময়টা সম্পূর্ণ নিজের আপনার, কারণ পুরোপুরি একটা অফবিট প্লেস, কোনো লোক নেই, জন নেই, নির্জন নিরিবিলি, এই নদী পাহাড় ব্রিজ সম্পূর্ণটাই আপনার, আপনি যেমন ইচ্ছা মনের খুশিতে এনজয় করুন, কোনো রকম কেউ ডিস্টার্ব করার কেউ নেই, কোনো রকম প্রশ্ন তোলার বা ওঠানোর কোনো লোক নেই, আপনার সময় আপনি যেমন করে চান কাটাতে পারেন। আর এটা যদি চান তাহলে সত্যি সত্যি আপনার জীবন ধন্য হয়ে যাবে, আর আপনি যদি চান তাহলে সেখানে হোমস্টে আছে, হোমস্টেতে রাত্রি কাটাতে পারেন, একদম ব্রিজের শুরুতেই ব্রিজের মাথাতেই আপনি হোমস্টে পেয়ে যাবেন, হোমস্টেতে আপনি নিশ্চিন্তে রাত কাটিয়ে দিতে পারেন, এই নদীর ঝর্ণার শব্দ, এই ব্রিজের মজা, প্রকৃতি সব কিছুই আপনার। তাকাও সবাই দেখো কি অবস্থা, লাস্ট মাথা, একদম পুরো ফুটব্রিজ, এপার সঙ্গে ওপারের কানেক্টিং, গাড়ি ঘোড়া চলবে না সেটা বোঝাই যাচ্ছে, রাস্তা নেই।